রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। এই দোয়া হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, রব্বি জালনি মুকিমাস সালাত, আল্লাহ আমাকে নামাজ কায়েমকারী বানিয়ে দাও, নামাজি বানিয়ে দাও। ওয়া মিন যুররিয়াতি, আমার ছেলে মেয়েদেরকে নামাজি বানিয়ে দাও। আজকে দুনিয়ার শিক্ষা দেওয়ার জন্য ছেলে মেয়েদের জন্য কত পরিকল্পনা তৈরি করছেন, না এখানে হইলো না ওখানে পাঠাবো, ওখানে হইলো না ওখানে পাঠাবো, কত কিছুই করছেন আপনি। এখন থেকে দুই বছর তিন বছর বয়স হয়নি, কি পড়াবো না পড়াবো এখন থেকে সিদ্ধান্ত নিচ্ছেন, আর কত পরামর্শ করছেন। আর এই দোয়া হয়তো সারা জীবন চলে গেছে, কখনো করেন না। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর অন্তরঙ্গ বন্ধু, তিনিই দোয়া করছেন। তার কি এরকম সম্ভাবনা ছিল যে আমার ছেলে ইসমাইল ইসাক এরা বেনামাজি হয়ে যাবে? তারপরেও দোয়া করছে, রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া। বেশি বেশি এই দোয়া করবেন। আল্লাহ পাক দোয়া করলে মাতা পিতার দোয়া কবুল করবেন। অন্তর থেকে দোয়া করতে হবে, আল্লাহ আমাকে যেমন নামাজি বানিয়েছো, আল্লাহ আমাকে আরও নামাজি হওয়ার তৌফিক দাও এবং আমার ছেলে মেয়েদেরকে নামাজি বানিয়ে দাও। দোয়া করবেন, মাতা পিতার দোয়া কবুল হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন। এই দোয়া রদ হয় না আল্লাহ পাকের পক্ষ থেকে। কেন দোয়া করছেন না একটু, রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, মুখস্থ করে নেন। সূরা ইব্রাহিমের আয়াত যদি মুখস্থ নাও হয়, এখন সূরা ইব্রাহিম খুলবেন এবং সূরা ইব্রাহিমে বেশ কিছু দোয়া রয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের, তার মধ্যে এটি একটি দোয়া, রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।